আমাদের ছোট নদী চলে আঁকে পাখে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ভালু তার পাখি, চিকচিক করে বালি কোথা নাহি কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক, আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারই ছায়া চলে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গাম ছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচল ছাপিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাটিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কলকল কোলাহল উঠে, ঘোলা জলে পাপগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই ফুলে বনে বনে পড়ে যায় সারা, বড়সার উৎসব জেগে ওঠে পাড়া। আরে ভিত্ত হাটবার না, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাবাড়ে। আমি তো এত কিছু ভিড়ই ছিল না, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তো বেশি দেখতে পাচ্ছি। সব নিয়ে নিয়ে চলে এসছে, বুঝতে পারছো কোথায় আসছিল ওরা? হ্যাঁ আসবে না, বুঝতে পারছিস কোথায় আসছে, বাড়ি যাবে এবার কেনাকাটা করে, বউয়ের জন্য শালির জন্য প্রেমিকার জন্য। হ্যাঁ হ্যাঁ তোমার ফোন নাম্বার আছে। টোটোতেই বসে থাকো, বাবাকে দিয়ে দে, টোটোতে বসে থাকো, লাল পাকাবে। এখন প্রত্যহই বসে শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। শান্তিনিকেতন না ঘুরে পর্যটকরা বলে থাকছেন এই হাটে, বিশেষ করে শনিবার এমন অবস্থা হচ্ছে যে ভিড় সামলাতে অতিরিক্ত বাহিনী নিয়ে রাত পর্যন্ত টহল দিতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। সীমান্তে যুদ্ধ হোক বা দেশে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সংঘর্ষ বা শারদ উৎসব, শান্তিনিকেতনে আগত বাঙালির ডেস্টিনেশন সোনাঝুরির হাট। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে চলেছি সোনাঝুরির হাটে আমাদের ঘুরতে যাওয়ার গল্পটা। ফ্যাশন হোক বা কোনটা, দিনে গিয়ে দিনে ফেরা, নতুনত্বের নিরিখে নিজের আকর্ষণ বাড়িয়ে চলেছে সোনাঝুরির হাট। প্রায় 20 বছর আগে শান্তিনিকেতনের পাশে বনদপ্তরের জমিতে হাট চালু হয়েছিল নিছকই কয়েকজন স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে। এখন শান্তিনিকেতন না ঘুরে পর্যটকরা পড়ে থাকছেন এই হাটে, বিশেষ করে শনিবার তো এমন অবস্থা হয় যে ভিড় সামলানোই যায় না। কত করে? 350। আর এই হাটকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের অনেকের আয়
নতুন পথ খুঁজে পেয়েছে। যেমন বল্লভপুর গ্রামের কিছু বাসিন্দা স্থানীয় জঙ্গলে গিয়ে হরেক রকমের শিকড়, গুঁড়ো, ফলমূল ইত্যাদি সংগ্রহ করে মহিলাদের অলংকার তৈরি করছেন। নাগালের মধ্যে দাম এবং নতুন সেই সম্ভারে চাহিদা মেটাতে এখন নাকাল গ্রামবাসীরা। এই হাটে পাওয়া যায় একতারা বাঁশি থেকে শুরু করে নানা হস্তশিল্পের পিঠে পুলিও, কিন্তু সব ছাপিয়ে চলছে এখন সেলফি বাজার। দু তিনটে আদিবাসী নাচের দল ধামসা বাঁধল নিয়ে তাদের রীতি অনুযায়ী পোশাক পরে নাচ গান করে। এখানে আদিবাসী বলতেই যাদের মনে হয় রোমান্টিক ছবি ভেসে ওঠে, সেই সব পর্যটক এসে আদিবাসীদের দলে মিশে নাচেন, অবশ্যই সেলফি বা ছবি তোলার জন্য। বিনিময়ে প্রত্যেককে দিয়ে যান নাচের দলকে টাকা। যারা ঘুরে আসেন তারা অবশ্য নাচতে পারেন না, দুবার ঘুরতেই হাঁপিয়ে যান, ছবি তুলে টাকা দিয়ে চলে যান, তারাও খুশি, আদিবাসীদের আয় হয়। আর এবার ধান পোতার কাজের ডাক পেয়েও সে কাজে যাননি আদিবাসী নাচের দলের সদস্যরা। সময়ের সাথে বদলাচ্ছে হাট, আদতে যা ছিল শনিবারের হাট তা এখন হয়ে গেছে প্রাত্যহিক। সরকারিভাবে কিছু চালা তৈরি করা হয়েছে, হয়েছে নিরাপত্তার ব্যবস্থাও। তবে শান্তিনিকেতনকে এড়িয়ে পর্যটকদের শুধু হাট দেখা এবং ঘোরার প্রবণতা অবাক করে দিচ্ছে। আইনের পরোয়া না করে স্থানীয়দের এবং আইনের পরোয়া না করে লাগোয়া এলাকায় চলেছে একের পর এক রিসর্ট নির্মাণ। আর সকাল হলেই পর্যটকদের বিনোদনের হরেক উপকরণ হাজির হচ্ছে এলাকায়, তাই প্রশাসনের দুশ্চিন্তাও বাড়াচ্ছে সোনাঝুরির হাট। কি এটা কুর্তি ওপরটা? কত কত হবে গো এগুলো? ওই ঝুমকো তো ভালো লাগবে না। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বহুশ্রুত ছোটবেলার স্মৃতি এই ছোট নদীর স্থল সেই শান্তিনিকেতন। শান্তিনিকেতনের সাথে বাঙালির মনের টান অবিচ্ছিন্ন। সেই টানেই বসন্ত উৎসব হোক বা দুদিন ছুটি পেলেই বাঙালির ছুটে যেতে চায় শান্তিনিকেতনে। আর বর্তমানে পর্যটকদের কাছে শান্তিনিকেতনে বাবা বাবা ভাই
ভিডিও হচ্ছে। দাদা একটু সরে যান, দাদা একটু সরে যান, দাদা আরে ভিডিও তুলছি, আসুন না, কিছু হবে না। না 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 না, আর ঝোল চলে যাবে। আর বর্তমানে পর্যটকদের কাছে শান্তিনিকেতনের মূল আকর্ষণ হয়ে উঠেছে সোনাঝুরির হাট বা খোয়াই মেলা। শান্তিনিকেতনের আশ্রমিক পরিবেশ ছাড়িয়ে খোয়াইয়ে প্রবেশ করতেই চোখে পড়বে একটা লেখা, খোয়াই বনের অন্য হাট। যদিও এই হাট আর বনের হাট নেই, শুধু বনের জায়গা শেষ করেই এর পরিসর রাস্তা পর্যন্ত চলে এসেছে কবে। আগে এটি শনিবারের হাট বলেই শুরু হয়েছিল বছর কুড়ি আগে বন দপ্তরের জমিতে স্থানীয় বাসিন্দাদের পেছনে পেছনে। মূলত মহিলারা নিজেদের হাতের তৈরি নানা জিনিসের সম্ভার নিয়ে পড়ে আসছে হাট। আগে শনিবার ছিল পূর্ণ হাট ও রবিবার ছিল ভাঙা হাট। বিগত কয়েক বছরে হাটের যে চেহারা গেছে বলতে, শুধু শনিবারই নয় সারা সপ্তাহ জুড়েই বসে এখন সে হাট। আর বনাঞ্চল ছাপিয়ে রাস্তার উপরও মাইলের পর মাইল বিস্তৃত সেই হাট। তবে শনিবার ও রবিবার জনসমুদ্রের ঢল নামে সে হাটে ভিড় ও মেলা সংলগ্ন রাস্তায় যানজট সামলাতে প্রশাসনকে তটস্থ থাকতে হয়। কোপাই নদীর ধারে বসে এই হাট গঠন হয় শব্দ থেকে, যার উৎপত্তি এই খোয়াই অঞ্চলটি বায়ু ও জলের কারণে ক্ষয়ের ফলে ক্ষুদ্র উপত্যকাগুলির এই ভৌগোলিক গঠন। একদিকে শ্যামবতী খাল ও অন্যদিকে বিভূমের লাল ল্যাটারাইট মাটিতে গজিয়ে ওঠা সোনাঝুরির গাছের বন দ্বারা বেষ্টিত, পাশেই আঁকাবাঁকা কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় প্রিয় স্থান ছিল এটি। এই ব্যাগের কথা বারে বারে ছুটে যেতেন এই খোয়াইয়ের ধারে। তার অনেক সৃষ্টিতেও সেই ছোঁয়া পেয়েছি আমরা। এমনটি এগুলো একশো করে যদিও ছিল না আজকে সোনাঝুরির হাট শুধু বিশ্বকবি নন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট উপন্যাস দুটো ফসল বাগের উপকথা ও খোয়াই নদী দ্বারা অনুপ্রাণিত। লাল মাটিতে উন্মুক্ত মেলা, এটি শাল সেগুন ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত এই স্থান। সোনাঝুরি আক্ষরিক অর্থ স্বর্ণের ফোঁটা। শীতকালে সোনাঝুরি গাছের ছোট ছোট হলুদ ফুলগুলো যখন ঝরে পড়ে, পুরো বনে মনে হয় সোনার ঝর্ণা বয়ে যাচ্ছে। শান্তিনিকেতনের অতীত ঐতিহ্যের পাশাপাশি নতুনত্বের সাথে বিনোদন সবই পাবেন এই হাটে। প্রকৃতির খোলা আকাশের নিচে কেনাকাটা করতে যেমন ভালো লাগবে, তেমনি এই হাটের অন্যতম আকর্ষণ বলতে পারেন বাউল গান। একতারা সহযোগে বাউল গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়, বা উদাত্ত কণ্ঠে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। নেই কৃত্রিমতা, নেই বাজনার আড়ম্বর, আছে শুধু মাটির টান, সংস্কৃতির ছোঁয়া। জায়গায় জায়গায় বাউলদের দল, পাশেই সাঁওতালি উপজাতির লোকনৃত্য, এ যেন প্রকৃতির বুকে লোক সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। জায়গায় জায়গায় এই সাঁওতালি উপজাতির মেয়েরা ছোট নাই দলবদ্ধ হয়ে সুন্দর পোশাক পরে মাথায় কলসি নিয়ে টাকায় নিয়ে নিচ্ছে, আর পুরুষরা ধামসা মাদল বাজিয়ে পরিবেশন করেন স্থানীয় নৃত্য। রাস্তার দিকে হ্যাঁ যাবো রে,
এই ব্যাগ কেন 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 আরে আছে এরকম এই ব্যাগই তো তোর ব্যাগ নাকি বুঝে যাই পাইতে নে না কেনাকাটার মূল আকর্ষণ হিসাবে পাবেন বাটিক স্টাইলের চাদর ব্লাউজ পিস থেকে বিভিন্ন জিনিস কুর্তা শার্ট পাঞ্জাবি প্লাজো হাতাকুচির কাজ নকশিকাঁথা ব্যাগ পার্স হস্তশিল্প কাপড়ের গয়না আরো নানাবিধ জিনিস প্রতিটি জিনিসেই বেশ সস্তা ও পছন্দসই হাটের টানে দূর দূরান্ত থেকে মানুষ হাজির হয় এই হাটে রাত্রি যাপন বা দিনে গিয়ে দিনে ফেরা সবই চলে এই হাট চল মারা কোথায় তো একবার দেখতে ঘুরে আসি আর সকাল 10টা থেকে সূর্যাস্ত অবধি চলে এই মেলা চলে ক্রেতা বিক্রেতার লেনদেন হাট সংলগ্ন রামস্যামে দীপ্তপুরের আহার সেরে নিতেই পারে বনের মাঝে এই হোটেলগুলো বজায় রেখেছে গ্রাম্য লোক সংস্কৃতি মাটির বাড়ির আদলে সাজিয়েছে নিজেদের খাবার দাবার পরিবেশনাও পঞ্চব্যঞ্জন সহযোগে মাটির থালা গ্লাস বাটি এই ব্যাগগুলো কত করে একটা 50 করে এই ব্যাগগুলো গো আর এই ব্যাগগুলো 50 টাকা করে ওখানে 25 টাকা বলছে শান্তিনিকেতনে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু সোনাঝুরি খোয়াই হাট এই ব্যাগগুলো কত করে গো এবার এই হাটে পর্যটকদের সুবিধার জন্য চালু হচ্ছে ক্যারাভান পরিষেবা মূলত মহিলা ও বিশেষভাবে সক্ষমদের জন্য বীরভূম জেলা পরিষদ চালু করতে চলেছে এই ক্যারাভান পরিষেবা যার নাম দেওয়া হয়েছে মোবাইল ওমেন ফেসিলিটি কর্নার যেখানে পর্যটকদের শৌচালয় থেকে পোশাক বদলের স্থান এবং শিশুদের স্তনপান করানোর জায়গাও থাকবে পাশাপাশি থাকবে স্থানীয়দের হাতে তৈরি আরে বড় ব্যাগ তো আয় না বড় ব্যাগ খুঁজছি বছরে লক্ষাধিক পর্যটক আসে বোলপুর শান্তিনিকেতনে যার মধ্যে অনেকেই আসেন সোনাঝুরির জঙ্গলের ভিতরে খোয়াইয়ের হাটের টানে সপ্তাহান্তে সোনাঝুরির এই হাটে বহু মানুষের সমাগম হয় শান্তিনিকেতনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সাঁওতালি নাচের সঙ্গে পা মেলাতে এবং মনো ভোলানো বাউল গানের আবেশে ভাসতে দূর দূরান্ত থেকে শহরের মানুষেরা সোনাঝুরির খোয়াই হাটে আসে কিন্তু হাট চত্বরে কোনো শৌচালয় না থাকায় সমস্যায় পড়েন পর্যটকের বিশেষত দূর থেকে আগত মহিলারা খুব অসুবিধায় পড়েন তাই তাদের সুবিধার জন্যই ক্যারাভান পরিষেবা চালু করতে চলেছে বীরভূম জেলা পরিষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের জন্য মোবাইল ওমেন ফেসিলিটি কর্নার নামে এই ক্যারাভান পরিষেবা উদ্বোধন করেন এটা কি শাড়ি এটা না 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 থাক থাক ছেড়ে দিন ছেড়ে দিন কাপড়টা হাতে দিদি ভাই না না আপনি ধরুন কাপড়টা তাহলে এই ছিল আজকে কোন দিক দিয়ে আশা করবো আপনাদের সকলেরই খুব ভালো লাগবে
যদি কোনো ইনফরমেশনের দরকার পড়ে আপনারা আমাকে অবশ্যই আমার ব্লগের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দিতে খুবই খুশি হব। আপনারা সকলে স্কিপ করে করে দেখবেন না, তাহলে সরাসরি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি দোকানে ঢুকে পড়েছি। Thank you.